Hello guys, assalamu alaikum. This is Rafi from 501 Days with Foodie Rafi. আজকে আমরা চলে আসলাম হচ্ছে মোর দেন কফিতে। এখানে আসলে আমরা হচ্ছে 400 টাকা বাজেটে বাজেট ফ্রেন্ডলি কিছু ফুড ট্রাই করব। এটার লোকেশনটা হচ্ছে কাটাসুর মোহাম্মদপুরে মকবুল কলেজ পার করেই যদি আমরা এদিক দিয়ে একটা ঢাল রোড আছে কাটাসুরের সাইডে ওখানে আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া চলেন এখন 400 টাকা বাজেটে আমরা কি কি ফুড ট্রাই করতে পারি চলেন দেখে নেওয়া যাক। আচ্ছা আমরা মোর দেন কফির ভিতরে এসে বসলাম। এখানে আমাদের বাজেট হচ্ছে 400 টাকা, যেহেতু হচ্ছে ওখানে মকবুল হোসেন কলেজের পাশেই, সো এখানে হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট মানে ফ্রেন্ডলি আর কি খাবার পাওয়াই যায়। সো আমি হচ্ছে কিছু আইটেম যেটা নিতে যাচ্ছিলাম, আমার হচ্ছে যেহেতু ইচ্ছা ছিল যে বার্গার খাবো, এটা অনেক চলে মিনি চিকেন বার্গার, এটা হচ্ছে 70 টাকা, এইটা একটা নিব। এইটার সাথে আমি চিন্তা করলাম কিছু 12টার টাইমে আসছি, সো একটু রাইস বোল ট্রাই করি। তো রাইস বোল ওয়ান হচ্ছে ফ্রাইড রাইস, ভেজিটেবল চিকেন কারি অ্যান্ড সালাদ, এটা হচ্ছে 99, এটা একটা নিতেছি। এর সাথে হচ্ছে একটা চিকেন অ্যান্ড চিজ পিৎজা 6 ইঞ্চেস, যেটা 200 টাকা, এটা একটা নিব। তো এই তিনটা আইটেম 400 টাকা বাজেটের মধ্যে হয়ে যাবে আর একটু বাজেট ফ্রেন্ডলিও। তো এই তিনটা আইটেম আমরা ট্রাই করবো, আপাতত ফুডের জন্য ওয়েট করতেছি, ফুড আসার পর জানাচ্ছি আমাদের কেমন লাগে। আচ্ছা আমরা 400 টাকা বাজেটে হচ্ছে তিনটা আইটেম নিয়ে নিছি, সো তিনটা আইটেম এসে পড়ছে। এটা হচ্ছে চিকেন পিৎজা, যেটা হচ্ছে 6 ইঞ্চেস, এটা হচ্ছে 200 টাকা। তারপর এটা হচ্ছে মিনি চিকেন বার্গার, হচ্ছে 70 টাকা। আর এটা হচ্ছে রাইস বোল, এটা হচ্ছে ভেজিটেবল রাইস আর হচ্ছে চিকেন কারি, এটা হচ্ছে 99, বাজেট ফ্রেন্ডলি, তাই হচ্ছে তিনটা আইটেম নেওয়া 400 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। আর একটা আর নিছি 15 টাকা। আচ্ছা এই যে মিনি চিকেন বার্গার দিয়ে আমরা শুরু করি। এখানে হইতেছে এই যে একটু তেল তেলা আছে, প্লাস হচ্ছে চিকেনের হচ্ছে পিস পিস করে দিছে, ভালোই খারাপ না। লেটস সি কেমন লাগে খেতে। ৭০ টাকা, এটা বেস্ট, বিকজ হচ্ছে বানটা সফট আছে ফ্রেশ, প্লাস হচ্ছে চিকেনের যে মিক্স আপটা উইথ দ্য বান অ্যান্ড হচ্ছে হালকা মেয়োনিজ যে মিক্স আপ করছে আর টমেটো ছিল, সো জোস একটা ফ্লেভার। 70 টাকা রেস্টুরেন্টে জোস ফিল। এরপর হচ্ছে নেক্সট হচ্ছে ট্রাই করবো হচ্ছে পিৎজাটা, হচ্ছে চিকেন চিজ পিৎজার পালা, 6 ইঞ্চির 4 স্লাইস হবে এখানে, সো দেখি কেমন লাগে। চিজের অ্যামাউন্ট কিন্তু খারাপ না, ভালোই একটু সস মিক্স করে বাংলা পিৎজা টাইপ বাট টেস্ট ভালো, মেয়োনিজ দিলে এটা তারও জোস হতো। অলিভও আছে, টমেটো, ক্যাপসিকাম হালকা, বার্গারে যে চিকেনের গ্রেভিটা ইউজ করছে এখানে সেমটাই ইউজ করছে, টেস্টটা ভালো লাগতেছে, খারাপ না, বাংলা পিৎজা যেরকম লাগে টেস্ট ভালো আর চিজের অ্যামাউন্টও ভালো আছে। আমার কাছে মনে হয় 200 টাকায় এই পিৎজাটা বলতে চলে ভালো। এরপর হচ্ছে রাইস বলে পালা, এবার হচ্ছে রাইস বলের পালা, একটু লাঞ্চ টাইম বলতে পারি 12টার টাইম, তো এইসবই আর কি এর জন্য নেওয়া, সো ওগুলা দুটা খেয়ে হাত পুরো ভরে গেছে, ভালোই। তো এখানে যে চিকেনের যে গ্রেভিটা ওইটা ওইটার সাথে মনে হচ্ছে বার্গার বা এইসব যেটা ইউজ করছে সেমই, আর দেখি কেমন লাগে। অ্যামাউন্ট কিন্তু ভালো, 100 টাকা হিসাবে, খেয়ে দেখি কেমন লাগে। চাইনিজ রাইসের যেরকম একটা টেস্ট আছে সেরকম, চিকেন মিক্স আপ করে খাইলে দেখি কেমন। চিকেনের যে গ্রেভির টেস্টটা টস থেকে ৯৯ টাকায় এটা ওয়ার্থ ইট। তো পুরো খাবারটা শেষ করে তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করে দিচ্ছি। খাবার শেষ, ওভারঅল আমরা 400 টাকা বাজেটে যা যা খেলাম তিনটা ফুডই ভালো ছিল অ্যাকর্ডিং টু প্রাইস, বিকজ হচ্ছে মিনি চিকেন বার্গার 70 টাকায় ভেরি গুড, আর তারপর হচ্ছে আমরা যেটা ট্রাই করলাম চিকেন পিৎজা হচ্ছে 200 টাকা, 6 ইঞ্চি, ভালো চিজ অ্যামাউন্ট ছিল, চিকেনের অ্যামাউন্ট ছিল, রাইস বোল 99 টাকা, ভেরি গুড ডিল।
সো ওভারঅল অ্যাকর্ডিং টু প্রাইস ফুডগুলো ভালো ছিল। আর হচ্ছে চিকেন যেটা ছিল, মানে চিকেন বার্গারের মধ্যে আমরা যে চিকেন গ্রেভিটা পাইছি সেটা রাইসের মধ্যে যে চিকেন গ্রেভি আর হচ্ছে পিৎজার মধ্যে যে চিকেনটা প্রায় সেমই বা টেস্ট ভালো দিয়েছে, তিনটা সাথে তিন রকম টেস্ট লাগছে। সো ওভারঅল এই বাজেটে খুবই ভালো খাবার হইলো, ব্রাঞ্চ বলতে পারি, বিকজ হচ্ছে 12টা 1টার দিকে ভিডিওটা করতেছি। সো ওভারঅল আজকের এক্সপিরিয়েন্স খুবই ভালো, 400 টাকা বাজেটে আমরা খুব ভালো খাবার খেলাম, বাজেট ফ্রেন্ডলি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো এক জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।